ইরানে আরো কঠোর হচ্ছে হিজাব আইন। সঠিকভাবে হিজাব না পড়লে 5 থেকে 10 বছরের জেল। সেলিব্রিটিদের শাস্তি আরও কঠিন। 1 বছর আগের কথা, হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ইরান। সেসবকে পাত্তা না দিয়ে এবার হিজাব আইনকে আরও কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিল পাশ হওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, নতুন আইনে মেয়েরা পোশাক বিধি না মানলে 5 থেকে 10 বছর পর্যন্ত জেল, সেই সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় 9 লাখ টাকা পর্যন্ত জরিমানা। ইসলামিক দণ্ডবিধির 368 ধারাকে হিজাব আইন বলা হয়। ইরানে আগেও হিজাব না পড়লে এই আইনে শাস্তি হতো, তবে বিধান ছিল 10 দিন থেকে 2 মাস পর্যন্ত জেল, বাংলাদেশি মুদ্রায় 100 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা। এখন সেটাই সর্বোচ্চ 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ডের মেয়াদ বেড়ে 5 থেকে 10 বছর। শুধু হিজাব পরাই নয়, সতীত্ব বজায় রাখতে হবে মেয়েদের। চারিত্রিক শুদ্ধতা বজায় না রাখলেই শাস্তি, তবে মাথা যথাযথভাবে ঢাকা না হলে তার সর্বোচ্চ অপরাধ গণ্য করা হবে। কোনো সেলিব্রিটি যদি আইন ভাঙেন তাহলে তার শাস্তি আরও কঠিন। ওই ব্যক্তির সম্পদের 10 ভাগের 1 ভাগ জরিমানা হিসেবে দিতে হবে সরকারকে। একটি নির্দিষ্ট সময়কালের জন্য তিনি কাজকর্ম করতে পারবেন না, আন্তর্জাতিক সফর করতে পারবেন না, সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে পারবেন না।